আসসালামু আলাইকুম, মিমি কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাই। আজকের রেসিপিতে থাকছে আলু দিয়ে খাসির মাংসের ঝোল। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 4-5টি লবঙ্গ, 4-5টি এলাচ এবং 4 টুকরো দারুচিনি। প্রায় 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা কালার করে ভেজে নিব যাতে করে এর কাঁচা ভাবটা চলে যায়। হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। আর গুঁড়া মশলার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। সব মশলা দেওয়ার পর আমি সামান্য একটু পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নিব। আমি আজকে 1.5 কেজি পরিমাণ খাসির মাংস রান্না করব, সেই পরিমাণে মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো মতো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ধুয়ে রাখা খাসির মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসের মধ্যে কোনো রকম পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, মাংস থেকেই অনেকটা পানি বের হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার মশলার সাথে মাংসগুলোকে খুব ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। প্রায় 30 মিনিটের মতো, এই 30 মিনিট পর্যন্ত আমি এই মাংসটাকে কষিয়ে নিব। 10 মিনিট পর আমি ঢাকনাটা একবার উঠিয়ে নিচ্ছি, নেড়েচেড়ে মিশিয়ে দিব। দেখুন মাংস থেকে কতটা পানি বের হয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পনেরো মিনিট পর আমি ঢাকনাটা আবারও উঠিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলু দেওয়ার পর নেড়েচেড়ে আবারও মিশিয়ে দিতে হবে। আলু দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব গরম পানি। এখানে আমি 3 কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করব। মাংস রান্নায় অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য, এতে করে মাংসগুলো অনেক বেশি নরম হবে। পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। খাসির মাংস হতে বেশি সময় লাগে না, তুলনামূলক গরুর মাংসের চেয়ে খাসির মাংস হতে সময় কম লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এই দুটো উপকরণ দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, এতে করে মাংসের ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো আলু দিয়ে খাসির মাংসের ঝোল আমার রান্না করে নেওয়া শেষ। রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। গরম ভাত, পোলাও এবং রুটি পরোটার সাথে রেসিপিটি কিন্তু অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও হাজির হয়ে যাব নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।